হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে তোমাদের দেখাচ্ছি এই যে আমি একটা অ্যাপেল ট্রি বানিয়েছি, এটা কিন্তু আমার ঘরে নিজের হাতেই বানানো। আজকে বার করেছি, এটা আমি ধুল জমে গেছিলো ওয়াশ করেছি, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। এই যে দেখো, এক একটা পার্ট, এটা হচ্ছে নেট, নেটের ওপরে কিন্তু এটা তুলো দিয়ে ভরা। এইটা আলাদা ধরনের একটা ডিজাইন, এটা একদম দেখতে অ্যাপেলের মতো। দুটো বানিয়েছিলাম, প্রথমে এই ট্রিটা বানিয়েছিলাম ছোট্ট, তখন এই এর শেপটা এইরকমই দিয়েছিলাম, অ্যাপেলের শেপটা। আর এই যে পাতা, আজকে ওয়াশ করতে গিয়ে অনেক পাতাগুলো পড়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এই পাতা কিন্তু এই গ্রিন টেপ দিয়ে কিন্তু জয়েন্ট করা যায়। এই নেটটা কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যায়, আর পাতাগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়, এবং এর যেই ফুলটা, এই ফুলটাও সব কিন্তু একসাথে এর জয়েন করা, পাতা ফুল একসাথে জয়েন করে কিন্তু এই গাছে লাগানো। আর অ্যাপেলটা বানানো একদম ইজি, আমার এখন নেট থাকলে একটা বানিয়ে তোমাদেরকে দেখাতাম। দেখো অ্যাপেল ট্রিটা কিন্তু খুব সুন্দর, এটা আবার ওয়াশও করা যায়, ধুল হলে কিন্তু ওয়াশ করা যায়। পাতাগুলো অনেক ধুল পড়ে গেছিলো, আজকে ওয়াশ করলাম। আর দুই একটা এমনি ওয়াশ করতে গিয়ে একটু নড়ে গেছে বা হিলে গেছে, সেগুলো আবার আমি এই সেলো টেপ দিয়ে আবার পুনরায় জয়েন করব। খুলে গেলেও জয়েন করা যায়, এটাই এর ব্যাপার। দেখো গাছটা কিন্তু খুব সুন্দর, পুরো এই গাছের এটা ডালটা কিন্তু পুরো আলাদা, সব আলাদা আলাদাভাবেই কিনতে পাওয়া যায় বাজারে, নিয়ে এসে কিন্তু ঘরে বানাতেই পারো তোমরা। অ্যাপেলটা বানানো একদম ইজি, ওই নেটের মধ্যে তুলোগুলো ঢুকি দিয়ে তারপরে অ্যাপেলের শেপ দিতে হবে, একটু করে সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে অ্যাপেলটা বাঁধতে হবে, বেঁধে নিয়ে এর সাথে জয়েন করেছি। আর এর যে অ্যাপেলের গাছের যে নিচে পটটা প্লাস্টিকের কিনতে পাওয়া যায়, আর এটা আমি এগুলো পাথর দিয়েছি, পাথরগুলো এইভাবে নিয়ে প্রথমে গাছটা এইভাবে বসাতে হবে, কমপ্লিট হওয়ার পরে তারপরে পাথরগুলো দিলে এইভাবে দাঁড়িয়ে থাকবে। আর এটা আমার হোয়াইট সিমেন্ট দিয়ে এটা এই বসানো, এই ট্রিটা, এইটা প্রথমে বানিয়েছিলাম তো তেমন ভালো হয়নি, এই যে গাছটাও তেমন ভালো না, এখন সব খুলে গেছে, এখন আমি বসে বসে সব জয়েন করব। চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসব। ওকে, বাই বাই।